করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষণা অমান্য করায় এবং সতর্কতা অবলম্বন না করায় সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা নগরীতে তিনজনকে জরিমানা করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আজ শুক্রবার রাজগঞ্জ বাজার, মগবাড়ি বাজার, পূবালী চত্বর, পুলিশ লাইন্স সহ নগরের বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এবং হাতে গ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় সেনাবাহিনীর উপস্থিতিতে তিনজনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা। সরকারি ঘোষণা অমান্য করে সতর্কতা অবলম্বন না করে বাসা থেকে বের হয়ে পড়েছে সাধারণ জনগণ। শর্ট ডিস্টেন্সে বাজার করতে আসছি, এনে মাস্কটা জরুরি মনে করছিলাম না। হ্যাঁ, এখন তো বুঝতে পারছি। আমার খেয়াল আছে আজকে ওই তাড়াতাড়ি করে মাল কাটছি, নিয়ে আসি, ওই সবজি কাটলাম, দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি কালকে নিয়ে আসলাম, যান। সাধারণ জনগণ করোনা ভাইরাসকে সহজভাবে নিয়ে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার কারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ক্যাপ্টেন। গত কয়েকদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে জনগণ, সাধারণ আপামর জনগণ করোনাকে হালকাভাবে নিয়ে বাসা বাড়ি থেকে অযথা বের হচ্ছে এবং জনসমাগম সৃষ্টি করছে। তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি। যারা অযথা বাসা বাড়ি থেকে বের হচ্ছে, কোনো কারণ ছাড়া বের হচ্ছে, এদের মধ্যে যাদেরকে আমরা ধরতে পারতেছি তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকতেছে সবসময়, তো ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের আমরা জরিমানা করাচ্ছি। সতর্কতা অবলম্বন না করার কারণে জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবসময় সতর্কতামূলক আমাদের যে কার্যক্রমটা বা যারা কাজটা অমান্য করবে সরকারি আদেশ, তাদের কিন্তু আমরা জরিমানা করব। আপনারা তা এইমাত্রই দেখলেন যে আমরা সরকারি আদেশ অমান্য করার কারণে কিন্তু আমরা জরিমানা করেছি, 200 টাকা জরিমানা করলাম, যাতে উনি এই ভুলটার সামনে না করে এবং উনি সতর্ক হয়ে যেন আরও একজনকে বলে যে হ্যাঁ, না মাস্ক না পরলে অথবা সামাজিক দূরত্ব বজায় না রাখলে যাতে জরিমানা হয়, ওনার মাধ্যমে কিন্তু আরও 10 জন সতর্ক হবে।